আসসালামু আলাইকুম আমি ইসমাইল ইমন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে এমনকি পাসপোর্ট পর্যন্ত ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে এটার পেছনের কারণটা আলোচনা করব আপনাদের সঙ্গে যেন আপনারা এই ধরনের বিপদে নাম পড়েন ইতিমধ্যে আমি একবার মেডিকেল ভিসা পাইনি পরবর্তীতে যখন বিস্তারভাবে দেখলাম এর পেছনের রহস্যটা কি তখন বুঝতে পারলাম যে ঘটনাটা কি হয়েছে তো এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে মেডিকেল ভিসার ক্ষেত্রে এই রিজেক্টের হারটা এত বেশি এবং পাসপোর্ট লিস্ট করে দিচ্ছে এটার কারণটা কি ট্যুরিস্ট ভিসা বলেন বা অন্যান্য ভিসাগুলোতে এই ধরনের সমস্যা হচ্ছে না শুধুমাত্র মেডিকেল ভিসায় হচ্ছে সবার প্রশ্ন একটাই এখন যে মেডিকেল ভিসা যেখানে রুগী ডাক্তার দেখাতে যাবে ইমার্জেন্সি থাকে সেইখানে ভিসা দিচ্ছে না এমনকি পাসপোর্ট লিস্ট এই এই প্রশ্নটা কেন এটা সবার মনে আমাদের খাচ্ছে তো এই আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিতে যে যে বর্তমানে নতুন চাচ্ছি রুলসটা করেছে সেটা হচ্ছে আপনি ইতিমধ্যে যদি ইন্ডিয়াতে যেয়ে থাকেন বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে এবং যদি চিকিৎসা করে আসেন দেশে এসে পরবর্তী সময় এই ভিসাটার সমস্যাটা হচ্ছে তো যে রুলসটা করেছে যদি আপনি হসপিটাল চেঞ্জ করেন আর কি যদি আপনি একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেইখানে না যে অন্য হসপিটালে যদি আপনি দেখান এবং এই জিনিসটার করে আপনি দেশে চলে আসেন তারপরে তখন এই ঝামেলাটা বহাতে হচ্ছে আর একটু যদি ভেঙে বলি ধরেন আপনি কলকাতার কোন একটা জায়গা থেকে আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে আপনি ইন্ডিয়াতে গেলেন ভিসা করে যে আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি হসপিটালে দেখালেন ভুললেন বিভিন্ন ডক্টর দেখালেন দেখিয়ে এসে যখন পরবর্তী টাইমে ভিসাটা করতে দিচ্ছেন সেই সময় যদি ওই হসপিটালগুলার ডকুমেন্টস কিছু দিয়ে দেন বা যদি সেইখানের কোনো প্রুফ তারা পায় অথবা যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেটাই না যেয়ে অন্য কোথাও যাচ্ছেন বা সেইখানের কাগজপত্র দেখাতে পাচ্ছেন না তখন কিন্তু বিপদে পড়তে হচ্ছে এটার কারণ অনেকেই বর্তমানে মেডিকেল ভিসা করে ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন রকমভাবে তার পার্সোনাল কাজ করছে আর কি এই জিনিসটা রোধ করার জন্য মূলত এই মেডিকেল ভিসাতে এই অপশনটা চালু করেছে যে যেই হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইনভাইটেশন নিয়ে ভিসাটা করবেন শুধুমাত্র সেই হসপিটালটাই দেখাতে পারবেন সেই হসপিটালটা দেখাতে হবেই দেখানোর পরবর্তীতে যদি আপনি কোনো হসপিটালে দেখাতে চান সেটা আপনার জন্য খোলা কিন্তু যেখানে মূলত ইনভাইটেশনটা আনা হয়েছে সেখানে আপনার অবশ্যই যেতে হবে এবং পাসপোর্ট তারা কেন ব্ল্যাকলিস্ট করছে এটা বোঝার কোনো উপায় নেই তো যারা বর্তমানে মেডিকেল ভিসাতে যে অন্যান্য হসপিটালে দেখাচ্ছেন ইনভাইটেশন ছাড়া তাহলে আপনি বিপদে পড়বেন এবং আপনার জন্য একটা স্থায়ীভাবে বড় সড়ো নিষেধাজ্ঞা হতে পারে যে আপনি আর কখনোই ইন্ডিয়াতে যেতে পারবেন না বা একটা মেয়াদ দিয়ে দিতে পারে এক্ষেত্রে অনেক ঝামেলা করে হয়তোবা আপনি বিপদ মুক্ত হতে পারেন তবে সাবধান থাকবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে আর চেষ্টা করবেন প্রথম থেকেই সেই হসপিটালটার ইনভাইটেশন নেওয়ার যেখানে আপনি ট্রিটমেন্ট করবেন প্রশ্ন আসতে পারে যে আমি বুঝবো কি করে হসপিটালটা এত ভালো আমি যে সেখানে মৌলত যদি না হয় তাহলে অন্য কোথাও আমি দেখাবো সেই ক্ষেত্রে যদি অন্য কোনো হসপিটালে দেখাতে চান এফ আর আর ও অর্থাৎ আপনার সেই অনুমোদন নিয়ে এফ আর ওর তারপরে আপনি পারমিশন যদি পান সেই ক্ষেত্রে অন্য হসপিটালে দেখাতে পারবেন এক্ষেত্রে সিম্পল একটা বিষয় আপনি অনলাইনে নিজেও করতে পারেন বা কোনো কম্পিউটারে যারা এফ আরও করে থাকে সেরকম কোথাও যে ইন্ডিয়াতে থাকাকালীন সময় বাংলাদেশ থেকে এটা সম্ভব না যে সেইখানে আপনি করে জমা দিয়ে হসপিটাল দর্শাতে হবে এবং যে হসপিটাল নতুন দেখাবেন সেইখানে ইনভাইটেশন আনতে হবে এভাবেই আপনি হসপিটাল চেঞ্জ করে ডাক্তার দেখাতে পারবেন তবে এই কাগজপত্রগুলো সব কিছু জমা দিয়ে পরবর্তীবার বার ভিসার জন্য জমা দিবেন যদি এই কাগজগুলো জমা না দেন বা যদি আপনি কিছু লুকিয়ে থাকেন যে আপনি হসপিটাল চেঞ্জ করেছেন এই রিলেটেড তাহলে কিন্তু চিরস্থায়ীভাবে আপনার ইন্ডিয়ার ভিসার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে তো ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন মেডিকেল ভিসা এত পরিমাণে রিজেক্ট হওয়ার পেছনের কারণটা সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ